হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার পরীক্ষাটা এখনো হয়নি, তো অনেকেই আমাকে বারবার প্রশ্ন করতেছেন যে কিভাবে পড়লে এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার টিকে যাবে বা ম্যাথগুলো কোথায় থেকে আসবে। তার আগে বলে রাখি যে এই যে এই শুক্রবারে যে এনএসআই এর ওয়াসার কনস্টেবল পদের যে পরীক্ষাটা হইল, তো এটার মধ্যে টোটাল 20টা অঙ্ক ছিল, 20টা ম্যাথ ছিল। তার মধ্যে 17টা ম্যাথ আমি কিন্তু আমার বই থেকে দেখিয়ে দিছি, যে ম্যাথগুলো দিচ্ছি একদম নম্বর সহকারে উল্লেখ করে দিছি। আমাদের এই বই থেকে 17টা ম্যাথ কমন পড়ছে, হুবহু কমন না, হুবহু কমন না বলতে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসছে। যেহেতু আইবিএ কোশ্চেন করে, ম্যাথ কিন্তু অনেক জটিল করে, যেমন এডি এর আইবিএর এডি পরীক্ষার যে মানে ম্যাথ কোশ্চেন ছিল ওগুলো কিন্তু কোনো বই খুঁজে পাওয়া যায়নি, আমার বইও নেই এগুলা। ওগুলো মূলত ব্যাংক রিলেটেড, আইবিএ নর্মালি ব্যাংক রিলেটেড কোশ্চেন করে, কিন্তু ওয়াসার কনস্টেবল পদে যে গতানুগতিক যে প্রশ্ন করছিল এখান থেকে 17টা আমার এই বই থেকে কমন আসছে, যে আমাদের যে লার্নিং স্কুল প্রকাশনী জব ম্যাথ যে বইটা এটা থেকে কমন আসছে। আমি একদম নম্বর ধরে ধরে মিলিয়ে মিলিয়ে দেখিয়ে দিয়েছি কোন কোন ম্যাথটা দিয়েছে, পেজ নম্বর সহ ম্যাথ নম্বর সহ। আমাদের ওই বই টোটাল 508টা ম্যাথ আছে। এখন আসেন এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার এর কোশ্চেন, আমাদের এই বই থেকে কমন পড়বে কিনা এটা বলবো, আর কি কি পড়তে হবে। দেখেন আমরা যে 20টা কোশ্চেন ছিল ম্যাথের, তো ম্যাথের 20টার মধ্যে 20 গুণিত থেকে কোনো অঙ্ক নেই, ওয়াসার কনস্টেবল পদে 20 গুণিত থেকে কোনো ম্যাথ দেয়নি, তার মানে 20 গুণিত বাদ, 20 গুণিত থেকে কোনো প্রশ্ন নেই, তার মানে 20 গুণিত আপনি বাদ না দেন। আর জুনিয়র ফিল্ড অফিসার প্রশ্ন মোটামুটি এরকমই হবে, তবে 20 গুণিত আপনার এখন তাহলে করাটা এতটা গুরুত্বপূর্ণ না, কারণ আইবিএ নর্মালি 20 গুণিত থেকে খুব কম কোশ্চেন দেয়ই না দরাসলে, তো আপনার 20 গুণিত করতে হবে না। পাটিগণিত আর জ্যামিতি পাঠটার মধ্যে আপনাকে গুরুত্ব দিতে হবে, যেহেতু জুনিয়র ফিল্ড অফিসারের পরীক্ষা এখনো ডেট হয়নি, মিনিমাম 15 দিন আগে এটা ডেট দিবে, তার মানে এখনো আপনার হাতে 20 থেকে 30 দিন সময় আছে, 20 থেকে 30 দিন সময় আছে। আর নর্মালি যারা যে 20টা ম্যাথ থাকবে এখান থেকে যে 14 থেকে 15টা পারবে, আর অন্যান্য পার্টগুলো এবারে সবাই পারে, মূলত যারা ম্যাথে এগিয়ে থাকে তারাই মূলত টিকে যায় এটা বলতে পারি। তো ওয়াসার কনস্টেবল পরীক্ষায় যেহেতু 20টা থেকে 17টা কমন পড়ছিল, আমি এতটুকু বলতে পারি যে নেক্সট যে জুনিয়র ফিল্ড অফিসারের এক্সাম হবে আমাদের এই বই থেকে, আমাদের এই বই 508টা ম্যাথ থেকে 20 গুণ যদি বাদ দা দেন তাহলে প্রায় 150টা অঙ্ক বাদ যাবে, তার মানে 350 অঙ্ক। এই 350টা অঙ্ক যদি করেন তারপরে আমি এতটুকু বলতে পারি 12 থেকে 15টা অঙ্ক আপনি কমন পাবেন এই বই থেকে। কিভাবে কি করতে হবে আমি এখন বলে দিই, দেখেন আমাদের বইটা এই যে পাটিগণিত পাঠ শুরু হলো, এখান থেকে শুরু করবেন, তো পাটিগণিত পাঠটা সম্পন্ন করবেন। পাটিগণিত পাঠে আমাদের অঙ্ক আছে টোটাল 200টা, কিন্তু খুব সহজভাবে করা আছে, এত সহজভাবে করা আছে যে আপনি দেখলে অঙ্কগুলো বুঝবেন বা একবার করলে মনে থাকবে। এই যে আমাদের পাটিগণিত পাঠ, এই যে এখানে শেষ, দেখেন এই যে আমাদের 200টা অঙ্ক টোটাল, 200টা অঙ্ক আছে পাটিগণিতের। আপনি পাটিগণিতের অঙ্কটি করবেন, 20 মিনিট নর্মালি আসে না, দুই একটা কোশ্চেন আসতে পারে। তারপর আপনি চলে আসবেন জ্যামিতির পাঠে, জ্যামিতির পাঠ থেকে কিন্তু কোশ্চেন আসবে, এই যে 342 থেকে শুরু হয়েছে জ্যামিতি, তো আপনি জ্যামিতির পাঠটা আপনার সম্পন্নই করতে হবে। এখানে আমাদের যে জ্যামিতির যে পাঠ আছে এই সম্পন্ন অংশটাই আপনার করতে হবে। জ্যামিতির পাঠ থেকে আমাদের অঙ্ক আছে 342 থেকে এখানে দেখেন 506 পর্যন্ত, 342 থেকে টোটাল 506 পর্যন্ত। তো আপনি এই ম্যাথগুলো যদি করেন মোটামুটি আমি এতটুকু বলতে পারি, যদি গতানুগতিক কোশ্চেন করে তাহলে আপনার 14 থেকে 15টা কোশ্চেন বা আরো বেশি কমন পেতে পারেন, আর যদি অনেক বেশি হার্ড কোশ্চেন করে তাহলে সবার জন্যই হার্ড, তাহলে ওইটা কারো কিছু করার নেই, যে বই থেকে না দিয়ে তারা যদি বিভিন্ন ওয়েবসাইট থেকে ম্যাথ নিয়ে আসে। নর্মালি আইবিএ অনেক সময় কঠিন করে, অনেক সময় সহজ করে, তো নর্মালি যেহেতু ওয়াসার কনস্টেবল পরীক্ষা আমাদের 17টা কমন আসছে, এখানে আমি ধরে নিতে পারি 14 থেকে 15টা অঙ্ক আপনার এই বই থেকে কমন পাবেন, তো খুব বেশি অঙ্ক না, 200, আর ওইখানে প্রায় 350 অঙ্ক যদি করেন এই বই থেকে যেভাবে বলে দিলাম, তাহলে মোটামুটি আপনি জুনিয়র ফিল্ড অফিসারের ম্যাথে ভালো করতে পারবেন। আর আইবিএর পরীক্ষা ম্যাথ খুব বেশি হতে হয় না, 10 থেকে 12টা ম্যাথ যাদের হয় তারাই মূলত অনেক ভালো করে, কারণ আইবিএ নর্মালি দেখেন আমাদের বই থেকে কিন্তু নিয়মগুলো সব আসছে, 17টা আসছে, বার দেখা গেছে কি করছে কোশ্চেনগুলো মানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে, তো আইবিএ হুবহু কোশ্চেন কখনোই দেয় না, একটু সংখ্যা চেঞ্জ করে দেয় বা একটু অনেক সময় ওয়েবসাইট থেকে কোশ্চেন নিয়ে আসে বা তারা নিজেরা তৈরি করে, তো এই জন্য কমন পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তবে জুনিয়র ফিল্ড অফিসারে আপনি ম্যাথে 14 থেকে 15 পাইলে আপনার টিকার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যারা এখনো মানে আমাদের বইটা হাতে নিয়ে দেখেন, আপনারা হয়তো অনেক ম্যাথের বই পড়ছেন কিন্তু সাজেশন ভিত্তিক বাজারের মানে এই 508টা ম্যাথ করে আপনি যদি চাকরির পরীক্ষায় গিয়ে যে কোনো চাকরিতে যদি মানে মোটামুটি 70% কমন পান, আমি মনে করি অনেক 70% কমন
পড়া লাগে না। তারপরে আমি বলবো আমাদের এই বইটা থেকে যে পিএইচসি আর নন ক্যাডারে মোটামুটি সবই কমন পাবেন, প্রাইমারি নিবন্ধন এগুলাতে সবই কমন পাবেন, দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর সকল নিয়োগ পরীক্ষায় মোটামুটি সবই কমন পাবেন। অনেক ম্যাথের বই হয়তো আপনারা কিনছেন, কিন্তু এই বইটা সহায়ক বই হিসেবে হাতে রাখবেন, আর আমরা খুব সহজভাবে আর বইয়ের বইয়ের উপরে আমরা কালকে থেকে রেগুলার ভিডিও দিব, আমরা তো সম্পূর্ণ বইটা আপনাদের সমাধান করে দিব। আর বইটা আপনারা যারা এখনো হাতে পান নাই, প্রায় সারা বাংলাদেশের সব জায়গায় প্রায় পাওয়া যাচ্ছে, তারপরেও যারা নিতে চান অন্য অন্য জায়গায়, মানে যদি দেশের যে কোনো জায়গায় নিতে চান, তাহলে এই নম্বরগুলো যোগাযোগ করতে পারেন 01 531 73 23 73, অথবা 01 778 76 4561, এই নম্বরগুলোতে কল দিলে আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের বইগুলো কালেক্ট করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি যে আপনি যত মেয়াদকে ভয় পান, আমাদের এই 508টা মেয়াদ যদি কেউ যদি বারবার করে, কেউ যদি বারবার করে, তার আর ম্যাথে প্রবলেম থাকবে না। যে কোনো চাকরি পরীক্ষা আমি এতটুকু শিওর দিয়ে বলতে পারতেছি, যে কোনো চাকরির পরীক্ষা যদি 25টা ম্যাথ আসে, সে 18 থেকে 20টা পারবে। যদি আমাদের এই 508টা ম্যাথ সে 3 থেকে 4 বার ডিভিশন করে, আর যদি মনে করেন 20টা ম্যাথ আসে, সে 15 থেকে 17টা ম্যাথ পারবে পরীক্ষায়। কিন্তু আমাদের এই বইয়ে এমন না যে আমাদের বইয়ের ম্যাথ আপনি বাদ দিয়ে বাদ দিয়ে করবেন, আমরা এই জন্য আমরা কি উল্লেখ করে দিইনি, কোন সালে কোনটা আসছে এটা উল্লেখ করে দিইনি, প্রত্যেকটা ম্যাথই বারবার আসছে। উল্লেখ করে না দেওয়ার কারণ হচ্ছে অনেকে হয়তো শুধু যেগুলো আসে ওগুলা করে, কিন্তু ম্যাথ তার হুবহুগুলো আসবে না, তো ঘুরে আসে, এই জন্য আমরা উল্লেখ করে দিইনি। তো আমরা 508টা ম্যাথ মানে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথগুলো পরীক্ষায় আসবে মানে আসে, তো আপনার এই ম্যাথগুলো আপনাকে অবশ্যই করতে হবে, এই নিয়মগুলো, তো তাহলে আপনি অবশ্যই ম্যাথে ভালো করবেন। অনেকে বলেন যে ভাই ম্যাথ পারি না বা ম্যাথ কমন আসে না, ম্যাথ কমন আসে না, আপনি 508টা ম্যাথ, আমি বললাম যে আমাদের বইয়ের 508টা ম্যাথ আপনি 3 থেকে 4 বার ডিভিশন করেন, 3 থেকে 4 বার, যখন একদম আপনার কাছে মনে হবে যে আমি তখন এই 508টা ম্যাথ যখন আপনি একদম পারবেন, তখন আপনার নিজেরই মনে হবে যে ম্যাথ আমি পারি। পরীক্ষা হলে গেলে দেখুন 14-15টা ম্যাথ সবসময় মিলিয়ে আসতে পারতেছেন। তো আসলে আমাদের বইটা মনে হয় যে ছোট ছোট থাকলেও কিন্তু বইটা মানে আমরা এমনভাবে সাজিয়েছি, অপ্রয়োজনীয় কোনো অংশ নেই বইয়ের মধ্যে, আপনি বলতে পারেন আমাদের বইয়ে অপ্রয়োজনীয় কোনো অংশ নেই, আমরা সাজেশন ভিত্তিক বই বের করছি। কারণ হতেছে আপনার এখন ম্যাথে পণ্ডিত হওয়ার দরকার নেই, আপনার দরকার একটা চাকরি, তো চাকরি পাওয়ার জন্য আমাদের বই থেকে মানে সর্বোচ্চ কমন পাবেন, এতটুকু বলতে পারি যে আপনারা সর্বোচ্চ পরিমাণ ম্যাথ এই বই থেকে কমন পাবেন, এই 508টা ম্যাথ করে। সাপোজ আপনি 5000 ম্যাথ করলেন, আমি বললাম যে আপনি 5000 ম্যাথ করলেন, 5000 ম্যাথ করে আপনি 18টা কমন পড়লেন, আর একজনের মনে করে এই 508টা ম্যাথ করে 14টা কমন পেল, তো আপনি যদি 5000 ম্যাথ করে 18টা অ্যান্সার করতে পারবেন না, কারণ 5000 ম্যাথ করেছেন, পরীক্ষা হলকে মিলাইতে পারবেন না, বাট যে 508টা ম্যাথ করে গেছে সে কিন্তু এই 14টা অঙ্ক কি কোশ্চেন থেকে অ্যান্সার বলে দিতে পারবে, তো পরীক্ষা কিন্তু আলটিমেট তারই ভালো হবে, আপনার 18টা কমন পড়লেও আপনি মিলাইতে পারবেন না। এই জন্য আমি বলতেছি যে অপ্রয়োজনীয় অংশ বাদে আমাদের এই বইটা হইতেছে অপ্রয়োজনীয় কোনো অংশ নেই, যেগুলা জাস্ট আসবে পরীক্ষায় ওই অংশগুলি নেওয়া হয়েছে। আর তার আগে একটা কথা বলি যে আমাদের যে আমাদের তো চ্যানেল তো আমরা সাজেশন তো অনেক আগে থেকে দিয়ে আসছি, তো গত যে নিবন্ধন পরীক্ষা হয়েছে বা প্রাইমারি পরীক্ষা হয়েছে, প্রাইমারি প্রতিটা দাপে আমাদের 18 থেকে 20 অঙ্ক কমন আসছে প্রত্যেকটা দাপেই, মানে 25টার মধ্যে, এর বেশি পারা লাগে না, নিবন্ধনে প্রায় সবই কমন আসছে। তো ওই ম্যাথগুলো কিন্তু এখানে সবই আছে, ওই ম্যাথগুলো তো আছে আমাদের সিরিজের, ওই ম্যাথগুলো তো আছেই, তাছাড়াও আরো এক্সট্রা অনেক ম্যাথ অ্যাড করা হয়েছে। তো আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে আপনারা যারা মানে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী বা সরকারি চাকরির জন্য চেষ্টা করতেছেন, এই বইয়ের বাইরে আপনাদের আর কোনো ম্যাথ করতে হবে না। আপনি যদি এই ম্যাথগুলো যদি একদম ক্লিয়ার করে রাখতে পারেন, তাহলে মোটামুটি আপনি সবই কমন পাবেন। আর জুনিয়র ফিল্ড অফিসারের জন্য আপনারা আমি যেভাবে বললাম, বীজগণিত পাঠটা বাদে আমাদের বইয়ের বাকি অংশটা কমপ্লিট করে ফেলেন, 2-3 বার ডিভিশন করেন, এখনো সময় আছে 20 থেকে 25 দিন ডেট হয়নি পরীক্ষার। তো ধন্যবাদ সবাইকে, আর নেক্সট দিন থেকে আমরা এই বইটা তো সম্পূর্ণ সমাধান করবো চ্যানেলে, তো আমরা ভিডিও দেওয়া শুরু করবো বইয়ের উপরে। তো যারা এখনো বইটা হাতে পান নাই অবশ্যই বইটা নিয়ে নেবেন, অবশ্যই আপনার মানে পুরো এক মানে গাইডলাইন হিসেবে প্লাস টিউটর হিসেবে আপনার কাছে, আমি জানি যে আপনার কাছে অনেকগুলো ম্যাথের বই আছে, তারপরে আমি বলবো আমার বইটা একটু হাতে নিয়ে দেখেন, একটু হাতে নিয়ে কিনতে হবে না, জাস্ট লাইব্রেরিতে গিয়ে একটু বইটা একটু খুলে দেখবেন যে বইটা আসলেও আপনার জন্য পারফেক্ট কিনা বা আপনার সাথে যায় কিনা, এটুকু বলতে পারি। আর ও অনেকে বলতেছিলেন যে ভাই বই আসতে একটু টাইম লাগতেছে, হ্যাঁ আমরা তো আসলে অনেকে আছে কুরিয়ারে বই নিতেছেন, আমরা তার কুরিয়ারে পাঠাই না, ফোন দিয়ে দেই, তো তারা কুরিয়ারে বই পাঠায়, তো মাঝখানে সুন্দরবন কুরিয়ারে আসলে একটু টাইম বেশি নেয়, অনেক সময় দেখা যায় যে আপনার একদিন বেশি লাগতে পারে বা একদিন কম লাগতে পারে, সবাই কিন্তু বই ধীরে ধীরে পাচ্ছেন বা পেয়েও যাচ্ছেন, দু একজনের একটু সমস্যা হইতে পারে, তারা কাইন্ডলি একটু ফোন দিবেন যে আপনি, তাহলে আমরা ওই সমস্যাটা সমাধান করে দেবো। যদি কেউ যদি বই না পান তাহলে অবশ্যই ফোন দিবেন যে ভাই আমার বইটা আসে নাই বা আমি পাইতেছি না, তো তাহলে আমরা ট্রেকিং নম্বর দিয়ে দেবো বা আমরা সুন্দরবন কুরিয়ারে ফোন দিয়ে দেবো, আপনার বইটা যেন যথাসময়ে যথা জায়গায় পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, অবশ্যই ভালো থাকবেন, আর নেক্সট দিন থেকে আমাদের বইয়ের উপরে ভিডিও আসতেছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। আর পারলে বইটা কালেক্ট করার চেষ্টা করবেন, অবশ্যই আপনার উপকার হবে, অনেক বেশি উপকার হবে, শুধু উপকার না। আল্লাহ হাফেজ।